अस्सलाम वालेकुम, अभी डॉक्टर मोहम्मद शफीउद्दीन MD/MS ढाका। हमें एक गवर्नमेंट रेजिस्टर चिकित्सक, हमें चिकित्सा प्रदान करी আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে এই মুহূর্তে যারা আমার দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার আজকের আলোচ্য বিষয় হাইপার সেক্স, প্রবল সঙ্গম ইচ্ছা নিয়ে আলোচনা। আমরা হয়তো হাইপার সেক্স শুনলে, প্রবল সঙ্গম ইচ্ছা এই কথাটা শুনলে ভাবতে পারি লোকটি মনে হয় খুব সেক্সি রোগী, কিন্তু এটা একটা রোগ। হাইপার সেক্স একটা রোগ, হাইপার সেক্স এটা ভালো নয়, এটা একটা রোগ। ডিসক্রিপশন অফ ডিজিজ, কামভাব নির্ভর করে দেহের হরমোন নিঃসরণের উপর। যদি হরমোন বেশি নিঃসরণ হয় তবে কোনো কোনো পুরুষের উত্তেজনা অধিক হয়, কিন্তু স্ত্রী সঙ্গম করতে অসমর্থ হয়। হাইপার সেক্সের রোগী স্ত্রী সহবাস করতে অক্ষম হয়। বেশি বেশি কামভাব হলে স্বাস্থ্যহানি ঘটে, শেষ পর্যন্ত মানসিক অবসাদ এবং উন্মাদ হওয়ার আশঙ্কা থাকে। তাই হাইপার সেক্স একটি রোগ। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে, সুস্থ জীবন যাপন করতে হলে আমাদের হাইপার সেক্সের চিকিৎসা নিতে হবে। আর হাইপার সেক্স থেকে পরিত্রাণ পেতে হলে একমাত্র চিকিৎসা হোমিও ট্রিটমেন্ট। আর এই হোমিওতেই কিছু মূল্যবান ঔষধ আছে, যে ঔষধগুলো প্রয়োগ করলে রোগী হাইপার সেক্সের হাত থেকে পরিত্রাণ পাবে। তাই বন্ধুরা আমার, এবার চলুন আমরা দেখি সেই মহামূল্যবান কী কী ঔষধ হোমিওতে আছে, কোন সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে কোন ক্ষেত্রে কোন ঔষধ প্রয়োগ করলে এই ডেঞ্জারাস ডিজিজ হাইপার সেক্স থেকে রোগী পরিত্রাণ লাভ করবে, সুস্থ জীবন যাপন করতে পারবে। বন্ধুরা আমার, কোনো রোগী নেই প্রবল সঙ্গম ইচ্ছা এবং খিটখিটে মেজাজ, স্বামীর কথা ভালো লাগে না, ছেলেদের মেয়েদের কথা ভালো লাগে না, খিটখিটে মেজাজ, এইরকম রোগী যদি আমাদের চেম্বারে আসে তাহলে উক্ত রোগীকে আমরা প্লাটিনা নামক হোমিও মহামূল্যবান যে ঔষধটা আছে এই ঔষধটা প্রয়োগ করব। রোগী ইনশাল্লাহ অতি দ্রুত সুস্থতা লাভ করবে। যে সকল মহিলাদের প্রবল সঙ্গম ইচ্ছা এবং সাথে জননেন্দ্রিয় প্রচুর চুলকানি থাকে, এই কমপ্লেন নিয়ে কোনো রোগী নেই আমাদের চেম্বারে আসলে, বন্ধুরা আমার চিন্তার কোনো কারণ নাই। হোমিওতে মহামূল্যবান ঔষধ আছে অ্যাগারিকাস নামক মেডিসিনটা আমরা সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে রোগী ক্ষেত্রে প্রয়োগ করব। রোগী নেই অতি দ্রুত হাইপার সেক্সের হাত থেকে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, যে সকল যুবক অলস, কাজকাম পড়ালেখা কোনো কিছুই করতে পারেন চায় না, অলস এবং প্রচুর গ্যাস পেটে, এইরকম রোগী হাইপার সেক্সের হলে এই কমপ্লেন নিয়ে আমাদের চেম্বারে আসলে চিন্তার কারণ নাই। হোমিও মহামূল্যবান ঔষধ আছে নাগ ভূমিকা নামক ঔষধটি, এই ঔষধটি আমরা প্রয়োগ করবো রোগীর ক্ষেত্রে। রোগী অতি দ্রুত হাইপার সেক্সের হাত থেকে পরিত্রাণ লাভ করবে। বন্ধুরা আমার, আজকের টপিক হাইপার সেক্স। এই হাইপার সেক্সের রোগীরা স্ত্রী সঙ্গম করতে অক্ষম হয়, প্রবল সঙ্গম ইচ্ছা হলেই সেক্সের মেলামেশার সময় তারা উইনার হতে পারে না। যে সকল পুরুষের হাইপার সেক্স, তার মানসিক গোলযোগ থাকে, সবসময় নিজে কী কাজ করে সেটাও মনে রাখতে পারে না, তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়,
তাই বন্ধুরা, আমার এই হাইপার সেক্সের রোগীকে এই স্মৃতিশক্তির লোপের হাত থেকে পরিত্রাণ পেতে হলে, সুস্থ জীবন যাপন করতে চাইলে আমাদের হোমিও মহামূল্যবান যে ঔষধ আছে, যে সকল পুরুষ নিজে কী কাজ করে সেটাও মনে রাখতে পারে না। এই কমপ্লেন নিয়ে কোনো রুগী আমাদের চেম্বারে আসলে উক্ত রুগীকে আমরা অ্যাসিড পিক্রেটাম নামক ঔষধটা প্রয়োগ করব, রুগী আরও রুগীর অতি দ্রুত আরোগ্য লাভ করবে। শুধু তাই নয় বন্ধুরা, আমাদের আরেকটি মহামূল্যবান হোমিও ঔষধ আছে অস্টিলাগো। এই মেডিসিনের সাইন সিমটম অনুসারে যদি আমরা রুগী ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, রুগী অতি দ্রুত হাইপার সেক্স থেকে আরোগ্য লাভ করবে, সুস্থ সবল জীবনযাপন করতে পারবে। তাই বন্ধুরা, আমার হাইপার সেক্সের রুগীর কোনো চিন্তা নাই, হোমিওতে যে আলোচনা করলাম মহামূল্যবান ঔষধগুলো সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে আমরা যদি সঠিকভাবে রুগী ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, রুগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ। তাই আজকের মতো এখানে এই আলোচনায় টানছি, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।